হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমার উচ্চ মাধ্যমিক বাংলা দু হাজার কুড়ির প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক ক্লাসের পিডিয়া পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল অপশান নাম্বার ক সঠিক করতে হবে বিশ শতাব্দীর গোড়ার দিকে একের দাগে দুই রূপমূল পরিবারের রূপের বিকল্প বিকল্পকে বলা হয় অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে সহরূপ প্রথম বাঙালি সাঁতুরে যিনি বিখ্যাত হয়েছিলেন অপশান নাম্বার ক মিহির সেন একের দাগের চা তুমি নির্মল কর মঙ্গল করে গানটি রচিয়েতা অপশান নাম্বার খ রজনীকান্ত সেন একের দাগের পাঁচ বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম অপশান নাম্বার ঘ পথে হলো দেরি নেক্সট প্রশ্ন একের দাগের ছয় হাসান আব্দলের বর্তমান নাম কি অপশান নাম্বার খ পাঞ্জা সাহেব একের দা সরি অথবা প্রশ্ন ব্যাবিলন বিখ্যাত কেন ছিল যে কারণে অপশান নাম্বার ঘ সঠিক উত্তর শূন্য উদ্যান এবারে প্রশ্ন একের দাগের সাত এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটকতে সংগৃহীত হয়েছে অপশান নাম্বার গ রিচার্ড দ্য থার্ড অথবা প্রশ্ন বলছে লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ হারমোনিয়াম একের দাগের আট হাসির খোরাক পপুলার জিনিস খোরাক কথা বলা হয়েছে অপশান নাম্বার গ বাইরে নেক্সট বলছে অথবা প্রশ্ন তোমার প্রেমে আমার আবৃত করে দাও কথাটি বলেছেন অপশান নাম্বার ক সুজা একের দাগের নয় কাবুকি থিয়েটার কোন দেশের অপশান নাম্বার গ জাপানের অথবা প্রশ্ন বলছে অদৃষ্ট তো মানেন আপনি সংলাপের বক্তা অপশান নাম্বার গ কালীনাথ সেন দশেরটা বলছে এ জগৎ এ জন অপশান নাম্বার গ সঠিক করতে হবে স্বপ্ন নয় এগারো নম্বর প্রশ্ন বলছে দেহ চায় দেহ কি চায় অপশান নাম্বার গ সবুজ বাগান বারো নম্বর প্রশ্ন বলছে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কী এঁকে দেয় অপশান নাম্বার ঘ সূর্য তেরো নম্বর প্রশ্ন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে অপশান নাম্বার ক বন ও আকাশ একের দাগে চোদ্দ ভারতবর্ষ গল্পে যে হাত ঘোষণা করেছিল অপশান নাম্বার ক মোল্লা সাহেব পনেরো নম্বর প্রশ্ন বাবুরা খায় বাবুরা কী খায় অপশান নাম্বার ক নানাবিধ চাল ষোলো নম্বর প্রশ্ন এক সময় দাগি ছিল কে অপশান নাম্বার ক নিবারণ বাগদি নেক্সট বলছে সতেরো নম্বর প্রশ্ন বাসিনী বাক্যতা করি তোর বক্তাকে অপশান নাম্বার উৎসব আঠেরো নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে অপশান নাম্বার খ সঠিক উত্তর হবে চাকর ও ছোটো ভাই দু জায়গায় প্রশ্ন বলছে এক একটা কী জন্য হুতাসে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব মহাশয়া দেবীর বা ভারত ভাত গল্পে উৎসব বাসিনীর মণি বাড়িতে ভাতের হুসারে। আয়মন কাঠ কেটেছিল এর দাগে দুই আমি দেখি কবিতায় নিজের উজ্জীবন উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির সঙ্গে খুঁজে মধ্যে খুঁজে পেয়েছেন উত্তর আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দুই চোখ ভরে সবুজ দেখে ও দেহ মনে সবুজের ঘাণ নিয়ে নিজের উজ্জীবনী শক্তি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছে এর দাগে তিন বলছে ক্রন্দনলতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হয় কবি মনে হয় লেখালেখি করা গান গাওয়া ও ছবি আঁকা এসব বৃথা নেক্সট প্রশ্ন চার ন দাগে নানা রঙের দিন নাটকে চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো তো এখানে এক নম্বর হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা বয়স হচ্ছে আটষট্টি আর কালীনাথ সেন এটি হচ্ছে বয়স ষাট নেক্সট প্রশ্ন বলছে অথবা সে লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয় শুধু ভরির মাধ্যমে লড়া লড়াইতে কীভাবে একজন মারা যাবে উত্তর কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা খেয়ে কাল্পনিকভাবে মারা গিয়েছিল নেক্সট রয়েছে দুই ধারে পাঁচ শৈলী বিজ্ঞান কাকে বলে উত্তর ভাষাবিজ্ঞান যে শাখায় কোনো সাহিত্যিকের লিখন শৈল বিশ্লেষণ করা করে তাকে শৈলীবিজ্ঞান বলে নেক্সট প্রশ্ন বলছে দুহেদারের ছয় থিসরাস কাকে বলে উত্তর থিসরাস হলো এমন এক ধরনের অভিধান ধরনের অভিধান যেখানে সমজাতীয় শব্দগুলি একটি গুচ্ছবের মধ্যে সাজানো থাকে পরের প্রশ্ন বলছে প্রয়োগতত্ত্ব কাকে বলে সংক্ষিপ্ত উদাহরণ দাও শব্দার্থের নিরূপণের যে তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থ অনুষঙ্গের উপর নির্ভরশীল থাকে তাকে প্রয়োগতত্ত্ব বলে যেমন মা জিজ্ঞেস করলো ভিজেছ নাকি বাবা বললেন সাহেবের গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল নেক্সট প্রশ্ন বলছে দুয়ে দাগের সাত মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখি টের পাওয়া যায় কি টের পাওয়া যায় উত্তর মৃত্যুঞ্জয় চোখ দেখি টের পাওয়া যায় যে সে কথা মা সে কথা মানে আর বুঝতে পারছে না কারণ তার অভিজ্ঞতার কাছে কথার মার মারফেঁচ অর্থহীন হয়ে গেছে নেক্সট প্রশ্ন দাগের আট কবি কাকে শীতল দুঃস্বপ্ন বলেছেন ধোঁয়ায় বঙ্কিম বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন নেক্সট প্রশ্ন বলছে দুর্দা নেক্সট প্রশ্ন নয় নয় হবে দুর্দ্যাগের নয় বলছে জেগে উঠেছিলাম কবি কোথায় কীভাবে জেগে উঠলেন উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে অর্থাৎ দৃশ্যমান জগৎ সংসারের শেষ প্রান্তে উপনীত হয়ে উঠে জেগে উঠলেন নেক্সট প্রশ্ন বলছে দশেরটা তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি প্যাঁচটির খবর পরিচয় দাও উত্তর বিভব বিভব নাটকের নাট্যাকার শুভম মিত্র যে প্যাঁচটি উল্লেখ করেছেন সেটি হল রকম নাট্য উপকরণ অর্থাৎ আলো সিন সিনারি ইত্যাদি ছাড়াই শুধুমাত্র অঙ্গি অঙ্গভঙ্গি মাস ব্যবহার করে নাটক মঞ্চ নাটক মঞ্চস্থ করা অথবা প্রশ্ন বলছে মরে যাব তো ভুলবো না কে কি ভুলবে না উত্তর কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড়ো লোকের সুন্দরী মেয়েটির আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না বারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে রাজারা কী পাহাড় ঘাড়ে করে আনতো কারা পাহাড় আনতো আর কাদের খ্যাতি হতো শ্রমিকরা ঘাড়ে পাহাড় পাথর ঘাড়ে করে আনতো কিন্তু খ্যাতি হতো রাজাদের অথবা প্রশ্ন বলছে আমি কৌতূহলী হয়ে উঠি বক্তার কোন বিষয়ে কৌতূহলীহীন কৌতূহলী হন এক ভয়ঙ্কর গ্রীষ্মের দুপুরের শিষ্যদের নিয়ে গুরু নানক জন মানবহীন হাসান আব্দালে জঙ্গলে এসে পৌঁছেছিল তারপর কি হয়েছিল সেই ঘটনা শোনার জন্য বক্তা কৌতূহলী হন নেক্সট প্রশ্ন বলছে বলছে গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়